আজকে আমরা বানাবো প্যারাশুট। তোমরা দেখো যে প্যারাশুট মেলাতে কিনতে পাওয়া যায়। আজকে আমি নিজের হাতে বানাবো। প্যারাশুট বানাতে কি কি লাগে? প্যারাশুট বানাতে একটা পলিথিন ব্যাগ, যেটা দিয়ে আমি প্যারাশুটটা বানাবো। থালা মার্ক করার জন্য, পেন মার্ক করবো যেটা দিয়ে, কাঠি যেটা দিয়ে কাটবো, কটন থ্রেড, এখানে স্ক্রু বা টেডি বিয়ার ইউজ করবো। এখন প্লাস্টিকটা কেটে নেব, আমি এখন মার্ক করছি পেনটা দিয়ে। আমার এই প্লাস্টিকটা কাটা হয়ে গেছে। আমার এই গোলটা কাটা হয়ে গেছে, এইটাকে আমি এখন এমনি করে ভাঁজ করব। তারপরে আমি এটাকে আরেকবার এমনি করে ভাঁজ করব। এটা ভাঁজ করলে এখানে এই দুটো পয়েন্ট পাচ্ছি আমরা, তাহলে আমরা এটাকে খুলে নেব। তো এখানে চারটে পয়েন্ট পেয়ে গেছি। এইখানে আমরা সুতো লাগাবো, সেলোটেপ দিয়ে। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও লাগাতে পারো। এখানে আমি চারটে সেলোটেপ আগে থেকে কেটে রেখেছি। তারপরে এটা দিয়ে এই চারটে পয়েন্টে চারটে আমি সেলটা লাগাতে হবে। যেদিকে সেলোটেপ লাগানো আছে তার উল্টো দিকে আমরা এই প্রত্যেকটা সুতো নিয়ে নেব হাতে। তারপরে এইটাকে আমরা সেন্টারিং করব। আমরা সেন্টারিং করে ফেলেছি, এখানে আমরা এবার স্ক্রুটা বানবো।
আমরা ওড়াবো। তো আমি এটা এখন এসেছি ওড়ানোর জন্য। আমার আগে থেকে একটা বানানো ছিল সুতো দিয়ে আরো বেশি করা, তো এটা আমি এখন ওড়াবো। দেখো এটা কেমন, একটা ব্রেক লাগানো আছে সাথে, দেখো এখন ওড়াবো। তোমাদের যদি আমার প্যারাশুটটা ভালো লাগে তাহলে লাইক করো, আর অনেক ফ্রেন্ডকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।